আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাদা চমচম তৈরি করে দেখাবো। চমচমের নাম শুনলেই মনে হয় লালচে একটি মিষ্টি, তবে মিষ্টির দোকানগুলোতে কিন্তু অনেক রকমের চমচম পাওয়া যায়, তার মধ্যে সাদা চমচম একটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য এখানে আমি 2 লিটার দুধকে ছানা করে নিয়েছি, 2 কাপের মতন। ছানাটা খুবই সফট হতে হবে, কোনো পানি রাখা যাবে না। এখানে নিয়েছি ময়দা, 1.5 চা চামচ চিনি, 1 চা চামচের 1/8 ভাগ বেকিং পাউডার। মিষ্টি বানানোর আগে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। একটি বড় প্যানে দিয়ে দিচ্ছি 7 কাপ পানি। এখানে আমি গরম পানি ইউজ করছি, আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিব 3 কাপ চিনি। এবার চুলার আঁচটা একদম হাই করে দিয়ে এই চিনির পানিতে একটা বলক তুলে নিব। তার আগে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে চিনি পুড়ে শিরার কালারটা লালচে হয়ে যেতে পারে, তাই এভাবে নেড়ে দেওয়া খুবই জরুরি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ছানা। প্রথমে ছানাটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিব। ভেঙে ছানাটাকে মতে নেব 2 থেকে 3 মিনিট। আর মিষ্টি বানানোর জন্য ছানাটা কিন্তু অবশ্যই সফট হতে হবে, শক্ত ছানা হলে কিন্তু চলবে না, তাই বলে একেবারে লেতলেতে ছানাও না। ছানাটাকে খুব ভালোভাবে মথতে হবে, এটাকে যত ভালোভাবে মথবেন আপনার মিষ্টি ততই ভালো হবে। 3 মিনিট মথার পর এর মধ্যে আমি প্রায় 1.5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, তারপর আরও কিছুক্ষণ এভাবে মেখে নেব। যখন একটা ক্রিমি ভাব চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা, আপনি চাইলে সুজিও দিতে পারবেন। এখন এই ময়দা বা সুজি কতটুকু লাগবে এটা আসলে ডিপেন্ড করছে আপনার ছানার উপর। ছানাটা যদি বেশি ভিজা ভাব থাকে তাহলে সুজি বা ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি একটু শুকনা হয় তাহলে কিন্তু এটার পরিমাণ খুবই কম লাগবে, তাই আপনাকে বুঝে দিতে হবে। আর সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই বাসায় কয়েকবার মিষ্টি বানাতে হবে। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য বেকিং পাউডার, 1 চা চামচের 1/8 ভাগ। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ময়দা ইউজ করেছি। 2 কাপ ছানার জন্য মিনিমাম আপনি 2 থেকে 3 টেবিল চামচ সুজি বা ময়দা দিতে পারবেন। আমার এটা মাখা হয়ে গিয়েছে, দেখুন হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে না। এখন আমরা এটাকে মিষ্টির শেপ দিব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। চেষ্টা করবেন সবগুলো ভাগ যেন সমান হয়। আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে লম্বা করে চমচমের শেপ দিয়ে নিতে হবে। চাইলে ছোট বড় মাঝারি আপনার পছন্দ মতন যে কোনো সাইজের বানাতে পারেন। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো শিরাতে দিয়ে দিব। যখন চিনি শিরাটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা মিষ্টিগুলো, আর চেষ্টা করবেন সবগুলো মিষ্টি একসাথে দিতে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম হাইতে এবং ডেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো সাইজে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, এটা কিন্তু আরও বড় হবে। তারপর আবারও এটাকে আমি ডেকে দিচ্ছি, আর এইভাবে এটাকে রান্না করব 2 ঘন্টা ধরে। আর এই 2 ঘন্টায় অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা তুলে নিতে হবে। প্রায় 20 মিনিট হাই হিটে জাল করার পর মিষ্টি শিরাটা একটু কমে আসছে, এর মধ্যে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। যখনই দেখবেন শিরাটা একটু কমে আসছে তখনই এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে, কারণ কোনোভাবে এই শিরাটাকে ঘন হতে দেওয়া যাবে না, তাহলে মিষ্টির গায়ে কালার ধরে যাবে। পুরোটা সময় মিষ্টিটাকে ডেকে রান্না করতে হবে, অবশ্য মাঝে মাঝে ঢাকনা তুলে চেক করে নিতে হবে। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, আর এইভাবেই কিছুক্ষণ পরপর পানি দিয়ে দিতে হবে, আর এই পানিটা অবশ্যই শিরার মতো ফুটন্ত গরম পানি হতে হবে। আবারও ডেকে দিব, ডেকে বেশি সময় রাখা যাবে না, এবং চুলার আঁচটা সবসময় হাইতে রাখতে হবে, কারণ মিষ্টি কখনো লো আছে ভালো হয় না। 2 ঘন্টা আমি এটাকে জাল করেছি, আর এর মধ্যে আমি প্রায় 4 বার পানি অ্যাড করে দিয়েছি। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের সাদা চমচম একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব, আর এই শিরার মধ্যে ডেকে রেখে দিব সারা রাত।
সারা রাত শিয়াতে রাখার পর মিষ্টিগুলো দেখতে এরকম হয়েছে। আর উপরে যে সাদা দানার মতন বাসছে এটা কিন্তু মিষ্টি থেকে বের হওয়া ফ্যাট। এখন আমি মিষ্টিগুলো শিয়া থেকে তুলে মাওয়াতে গড়িয়ে নেব। মাওয়া দেওয়ার পরে কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগে। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। একটু শক্ত নেই, আর খেতে যে কী মজার সেটা তো না বানিয়ে খাওয়া পর্যন্ত বোঝাই যাবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।